আল্লাহর বান্দা যখন কবরস্থানের দ্বারে দিয়ে হাঁটিয়া যায়, ও সময় শুনে কবর তনে একজন যুবতী মহিলা হইতে শোনো ভাই, তুমি আমার নিকটে দাঁড়ায় দয়া করি আমার কবর তনে বাইর করিলা। মানুষে ডরায় কবরিস্তান না, এর কারণে বাইরে জোয়ান একটা ঘটনা হয়। আলিফ বাই ফার্সি কিতাবের মাঝে একজন এক ডাক্তার সাহেব জমিন আসলা, ডাক্তার সাহেব ফার্মেসি বন্ধ করে বাড়ির যায়, যাওয়ার সময় রাস্তার কিনারো বাড়ির যাওয়ার আগে রাস্তার কিনারে একটা কবরস্থান মজারখানা আসলো। কয়েকদিন বাদে দেখা যায় ডাক্তার সাহেব যখন ফার্মেসি বন্ধ করে যায় কবরস্থানের দ্বারও যাওয়ার আগে ডাক্তার সাহেবে চাদর দিয়া মুখ ঘুরিয়া কবরস্থান ভার হয়ে যায়। কবর এলাকা থামাইবার আগে মুখ ঘুরিয়ার আন্দাজে যায় নাকি, কবরস্থান ভারী দেবার বাদে চাদর দিয়ে মুখ হরাইলেন, চাদর হরাইলেন মুখ বারো, সারা জোয়ান তো সমান নাই, তিন চার জোয়ানে কইছেন বেইন কি জাত তোর MBBS পাস করি আই, কি জাত MD লাগাইছ, কবরস্থানের দারোয়া মুখ লুকাইলেন তে তোর দরা লাগ। একদিন মেঘলা দিন আসলো, তারা বাসমির রাউলে বই রইছ, একজন দোকানের দারো আছে টেলিফোন করি হইতো স্যার ও যাইতরা, তারা হন বাত আসলা সার যখন রোয়ানা দিয়ে আইস কবরস্থানের দ্বারো আবার বাদে ব্যাগ আপনার বগলে দিয়ে হারাইছ আর চাদর দিয়া মুখ ঘুরি আপনার অফাকিরে অফাকিরে আটিয়া যাইতরা, এই মিস কল খেসিস মিস কল খেসার লগে লগে দশ তিন জন আইনটা হরি ধরিলে, এই কি গুঁজবে সারো আমারে মুর্দা উঠি গেছে হরে কয় দৌড় বুলে না দৌড়াইও না আমি আব্দুল রই বলে তুই নিনুস নিরে বলে হয় বলে আমারে কিতা লাগি ধরি আটকাই লাই বেজাগা বলে আইজ আমরা রে খোয়া লাগবো বলে কিতা বলে তুমি বাজার চলে শিয়াল টেকর বাজার চলে ফার্মেসি বন্ধ করিয়ে তুমি বাড়ি যাও সারা ফজ যাও কোনো বেড়াল নাই আর কবরস্থানের দারোয়া সাদর দিয়া মুখ ঘুরি লাও কবরস্থানের সীমানা সাড়ার বাদে মুখ বার করি লাও কারণটা কিতা বলে হরিয়া আমি কইয়া বলে জাগাত কইতা বলে জান বাঁচাও হর আমি কইয়া তোরা হরার বারে হইল মারিও না আর মানুষরে ঘুনাইও না বলে খেনে বলে তোমরা জানো না এই শিয়াল টেক বাজারও আমার মতন ফার্মেসির কোনো ডাক্তার জমি নাই আমি এক ফার্মেসির ডাক্তার আসলাম করোনার সময় করোনা হেরোয়াইছে না ওই সময় ডাক্তারে কইতা ওই নোস ও আলম তোমরা মানরে ভুলাইও না আমি ইনুয়াই আনলে চাদর দি মুখ ঘুরিলাই সরম লাগে মুর্দায় দেখেন বলে কেনে বলে ই কবরস্থান যত মুর্দা শুনি রে তিনবার দুইবার আমার দোয়াই খাইয়া মরি গেছ ডাক্তারে কইতা এইটা তিনবার দুইবারে আমার দোয়াই খাইয়া মরি গেছ এর কারণে আমি কবরস্থানের দ্বারো আমার আগে চাদর দিয়ে মুখ ঘুরি লাই কারণ আমার সরম করে ইচ্ছা একে আর করে হইবা হো আজরাইল যার জেগে মানুষ মারাইল যার কথা লাগি আল্লাহ দেব ও আজ ওরাই হর না হয় ও আজ হর এর কারণে বাইরে জোহান মানে জমিন কল্যাণী নয়া ডাক্তর হলে ফোন না রুগী বালা ডাক্তার দ্বারো যাইবা প্রেসক্রিপশন ডাক্তারে ফরিবা ফরার বাদে জমিন তোমার ঔষধের নাম হইতা বহুত মা বই নকল আছে হইবা ও ভাই দেহ দুয়ারি ফাতা ইকান খসুয়া নি বলে বলে ইকান ফেন টফ দোয়াই খাইতে খাইতে বেটি তোর লাইন জ্বালা আছে ইকান গেস ফেন ভর্তি হয় তুমি ডাক্তারে পেন্টোপ্রাজল ডম্পিরিডল চাইতে চাইতে কইতা ফাতা দেখিয়া হইতা ফাতরা এখান গ্যাসর ধোয়ায়
ওলা মানু আগুয়াইলা চললানি, এর কারণে বাইরে জোয়ান ফতিক মানু রানা দিস, আল্লাহর বন্দা কবরস্থান দারো যাবার বাদে আওয়াজ আয়, একজন যুবতী মহিলায় জানাইল ও ভাই তুমি আমার দারে দিয়ে হাঁটিয়া যারায় দয়া করি আমার কবর তনে তুলিয়া লইয়া যা, যেমনে দিছে দোল জুতা উতা ফালাইয়া মানে হইলা দৌড়াও কি মাতিও না হলো জিত থাকি গো তুই অর্থ খবর বুঝলে জিত থাকি রে বা বুঝলে খালি কিকে হয় তুলিয়া নেও ও গাও তখন আর এগলা নই গেল, শত শত মানু আইসুল কবরিস্তানের দ্বার আওয়ার বাদে আওয়াজ হলয়, একজন যুবতী মহিলায় জানাই নো ভাই আমি অনুরোধ করি আর দয়া করি আমার কবর ধনে বাইরে ঘরে লইয়া যাও, মানু অবাক হই যায় অমুকর ফুলি তো আই তিন দিন আগে মারা গেছে রে, ও অগুর কবর ধনে আওয়াজ আর দৌড়াইয়া মুফতি সাহর দ্বারো যাই নো মুফতি সাহ মানুষের কবর খুলন খোরা যাই যাচ্ছে নি কোনো কারণবশত আবার মানুষের কবর ফাল্টাই যায় কোনো বেড়া নাই, রায় লইয়া ঈশ্বর কোদাল লইলা খন্তি লইলা এখন কোনো মানুষ দারো যায় না এগুর খবর কি লাগবে এটা, ও সাহসে দুই সাইজনে গিয়া মাটি হরাইয়া আস্তে আস্তে ভাতা হরাইয়া বাঁশ ও রানির বাদে বলছে দাল লইও না খবর দার করো বাড়ির যাও আমার বাড়ির যাও আমার শরীরে কোনো খাপড়া নাই দয়া করে আমার বাড়ি তোলে আমারে চাদর আনিয়া দেও রে, মানুষ দৌড়াইয়া বাড়ির যায় বাড়ি তনে চাদর আনিয়া লাইটা মারিয়া দিস আল্লাহর বান্দে চাদর দিয়া শরীরটা আপনার আব্রু হরিলায় আব্রু হরিয়া মহিলায় জানাইল ও ভাই আমি অনুরোধ হরিয়ার আমার সামনে তো সামান্য সরিয়ে যাও আমি এখন জমিন কবর তনে বাইরইতাম, সারা মানুষ সরিয়া যায় হঠাৎ দেখা যায় এই যুবতী মহিলা কবর তনে বার হইস এক দৌড়ে বাড়িতে আইস একটা রুম হামাইয়া দরজা মাই দেখছো আমার উড়ি উঠি আইছে মায়া আছে দৌড়নোর বন্ধে দি দৌড়াইছে দেখো খবর তো নিয়ে আইছে সারা বাড়ি সাফ করে লাইতো কোন বলায় হয়েছে ঘুরে তুলিত মা সরিয়া যাই বাবা সরিয়া যাই ভাই বোনি সরিয়া যায় কোনো মানুষ বাড়ির মধ্যে নাই হাজার হাজার মানুষ জমই গেছে দরজার টান দেন কোনো আওয়াজ নাই কোনো উত্তর নাই বাড়ির মানুষ এখন যদি বাড়ির ক্ষতি হয় গাওয়ালায় বরিয়া দিবা কিচা লাগি তুলিয়া আনছো ও সময় মানুষের বরমাই মহিলা ও মহিলা অনুরোধ করিয়া তুমি ঘরের দরজাটা খুলিলাও মাতইল না শেষ সময় মহিলায় জানাইল ও ভাইয়া আমি অনুরোধ করিয়া সারা মানু আমার সামনে আইও না যারা আমার বিবাহ করা হারাম ওলা তিন চারজন মানু আমার সামনে আই যাও, আল্লাহর বান্দে দরজা খুলেন সাহসী মানু দুই চারজন মানু যারা বিবাহ করা হারাম এরা গেছে ওই আল্লাহর বান দিয়ে চাদর দিয়ে আপনার সমস্ত শরীর গুরি আল্লাহর বান্দি এইভাবে আপনার বই রইস হঠাৎ দেখা যায় আল্লাহর বান্দে যখন চাদর সরাইস মানুষে দেখিয়া ডরাই যায় আল্লাহর বান্দে দোটা টোট আপনার জমিন নাই ও সময় জানাইলা ও মহিলা তুমি মারা গেলাই তোমার দোটা টোট জমিন আসলো তোমার টুট হয়ে গেল বলে জানো না আমার যখন কবর মধ্যে রাখি আইলাই আমার কবর ফিরিস্তাই সহয় আইয়া দাঁড়ালো চাকু দিয়ে আমার টুটটা কাটিয়া নিলা আমি জানাইলাম ও ফিরিস্তারা আমি জমিন কোন ভুল করলাম আর কোন ভুলের কারণে আমার কবর দোটা টুট কাটিয়া লইয়া যারাই ও সময় জানাইলা ও মহিলা তুমি যখন জমিন ছিলাই তোমার টুটোর মধ্যে তুমি লিপস্টিক ব্যবহার করতা আর লাগাইতাই ভাই রে জোয়ার এগুলোর নাম লিপস্টিক জেট লিপস্টিক ছাড়ি যায় গুড্ডির কাগজ দিয়া তুড়া বাদে তাকর বারোটা কারণ ওটা আপনার লাল হইতে নয় ফিনিশটাই জানাইলাম মহিলা তুমি জমিনের মধ্যে তোমার টুটো তুমি সিনাবিট লাগাইছ
লিপস্টিক লাগাইছিলাই, এর কারণে জমিন মানুষ দেখাইলাই, কত জোয়ান লিপস্টিক লাগানির কারণে কত জোয়ান তোমার করাইয়া দৌড়াইছিলা, তোমার মুখের ফেসকা দিন সুন্দর দেখিয়া কত জোয়ান রে দুজোখর লাকড়ি বানাইলাই, আল্লাহ অর্ডার খরচ হয় আইল কবর তোমার টুটটা আমরা কাটিয়া লইয়া যাইতাম। এর কারণে মা বইন হল আমার জোড়া তো অনুরোধ হইল আর জমিন লিপস্টিক ব্যবহার করি না করবাই মাতো না না আন না আর লিপস্টিক ব্যবহার করিও না। দুই নম্বরে মহিলায় মাতা হাতনে খাবলে সরাইছেন দেখা যায় মাতার মাঝে চুল নাই খাওয়ালো নাই, মানুষে ডরাই গেছেন মহিলা তুমি মারা গেলাই মাতার মধ্যে চুল আসলো বলে জানো না আমার কবরের মধ্যে রাস্য হই, ও সময় ফিরিস্তায় একসা একসা চুল ধরিয়া টানা আরম্ভ করলাম, চুলের লগে খালুন দিয়া যায় আমি জিজ্ঞাসা করলাম ও ফিরিস্তা আমি জমিন কোন ভুল করলাম, কোন ভুলের কারণে কবর আমার চুল ভারিয়া সারি ছিড়িয়া লইয়া দাঁড়ায়, ও সময় ফিরিস্তায় জানাই না ও মহিলা আল্লাহর ডার রইল তুমি জমিন যখন আসলাই তোমার মাতার কাপড় দিতায় না জমিন মাংস চুল দেখাইয়া হাঁটিয়া যাইতাই, এর কারণে আজ কবর তোমার মাতার সারা চুল আমরা ছিড়িয়া লইয়া যাইয়া, এর কারণে মা বইন হল এই জমিন মাতার খবর দিও। এরপরে দেখা যায় খাবর যখন সরাইছ দশ আঙ্গুলের নখ পরিমাণ নাই ফাওর নাই, জিজ্ঞাসা করলা মহিলারে তোমার নখ কাটা আঙ্গুলির সামনা হাঁকবুলির কাটা কোনো কারণে, বলে জমিন আমি নখ পালিশ ব্যবহার করতাম এর কারণে আমার কবর এই হাতর এবং খাবর আঙ্গুলির আগ বাজু কাটা হয়েছে, হওয়ার লগে লগে আল্লাহর বান্দি ফরিয়া মারা যায় আবার কবর নিয়ে দাফন করা হয়, তাই বোঝা গেল জমিন পর্দা আকারে হয়, যদি মা বই নখলে জমিন মাথার খবর দিল না মা গো তুমি মারা যাইবাই তোমার কবর ফিরিস্তায় ওলা চুল ছিড়িয়া ফালাইবা, তুমি জমিন লিপস্টিক ব্যবহার করবাই তোমার টুট আপনার খাটিয়া ফালাইবা, তুমি জমিন নখ পালিশ ব্যবহার করবাই তোমার আঙ্গুলির সামনা খাটিবা, জমিন নখ পালিশ ব্যবহার করবাই জমিন নমাজ পড়িবা তোমার কোন সময় হবে না। মা বোন যারা আছেন তাদের জন্য জমিন মন্দির ব্যবহার করতে পারবা, গাছর মন্দির যেটাই টইল উপকৃত ফায়দা মন্দ আছে, মা বোন যারা আছেন গাছর মন্দির লাগাও তোমার হাতের মধ্যে লাগাও কোনো শরীয়তর বাধা নাই, এর জন্য আমার বুজুরগণ আমরা খেয়াল করতাম আমার মা রে আমার বনি রে আমার বিবি রে জমিন আমি পর্দার ভিতরে রাখতাম, আল্লাহ বুঝ বুঝার ক্ষমতা আল্লাহ দান করো সারাই হোক আল্লাহুম্মা আমিন। আল্লাহর হাবিবে ফরমায় মাম্মানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, জমিন আল্লাহর ঘর মসজিদের ঘর বানায় আল্লাহ বন্দা বন্দির জন্য জন্নত ঘর বানাইলাই, অনেক মা জমিন আছে অনেক মা জমিন নাই অনেক বাবা জমিন আছে অনেক বাবা জমিন নাই, রসুল্লাহ ফরমায় আওলাদের জন্য মা বাবা ইলা দুয়ার দরজা, আওলাদের জন্য মা বাবাই যে দোয়া করবা আল্লাহ মা বাবার দুয়ারে কোনো সময় ঘুরাই দে না, একজন ভাই দেখে যদি মা বাবা তা হইন আল্লাহ জমিন হয় বাড়াইবা, আর যদি মারা যায় আল্লাহ কবর জন্য তোর বাগান মানাইবা।